সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে চলে এসেছি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কুলা ইউনিয়নের কাকলাশ গ্রামে। এই গ্রামে একজন সফল মাল্টা চাষী রবি ভাই মাল্টা চাষে আর সফল। আমরা রবিবার কাছে আজকে শুনব তার না বলা অনেক কথা। 8 বিঘা জমির উপরে 850 পিস মাল্টা গাছ লাগিয়ে বিশাল এক মাল্টা বাগান গড়ে তুলেছেন রবি ভাই। আজ সফল দেখুন, তার গাছের মাল্টাগুলো সচরাচর অন্য বাগানের মাল্টা থেকে অনেক বড়। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি বাগানটা। আপনারা দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ মাল্টা ধরে আছে। প্রায় সবকটি গাছের দৃশ্য একই রকম। এখন আমরা কথা বলবো মাল্টা চাষী রবি ভাইয়ের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইউটিউব ভিডিওর দর্শক ভাইরা, আমি যে বাগানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্যারেন্টস মিক্সড খামার একটি প্রকল্প, বাড়ি ওয়ান জাতের মাল্টা। বাগানের প্রোপ্রাইটার হিসেবে আমি আছি রবিউল ইসলাম। আমি বিগত 18 সালের মাঝামাঝি জুন জুলাই মাসের দিকে এখানে বাড়ি মাল্টা ওয়ানের চারা লাগাই। এছাড়া আমি মূলত ইউটিউব থেকেই দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। তারপরে চারার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজখবর করে আমি আমাদের কৃষি গবেষণাগারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আমাদের উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার চেষ্টা করি, সব জায়গাতে চেষ্টা করি। সবশেষ আমি চুয়াডাঙ্গা জেলার দামোহদা থেকে আমি চারা সংগ্রহ করেছিলাম। এই আমার গাছের বয়স এই 3 বছর হয়ে গেল। 3 বছরে এবছরই বেশি ভালো ফলন এসছে। প্রথম বছরে তো ফল আশা করা যায় না। দ্বিতীয় বছরে কিছু কিছু গাছে অল্প অল্প ফল এসেছিল, আমি অধিকাংশ ফলগুলো ভেঙে দিয়েছিলাম যাতে আমার গাছের গ্রোথটা ভালো হয়। এখন এই 3 বছরের মাথায় এসে এবছর অনেক ভালো ফল হয়েছে, আমি খুবই খুশি। এবছর আমার 850 গাছ আছে আমার এখানে। তো 850 গাছের 450 গাছে ফল এসছে। প্রতিটা গাছে 20 কেজি থেকে শুরু করে 50 কেজি পর্যন্ত ফল আমি পেয়েছি। বাজারে আসলে এই ফলের দাম আমি মনে করি বেশি হওয়ার কথা, কিন্তু সেখানে উল্টো। কারণ আমরা সবাই রঙে বিশ্বাসী হওয়ার কারণে এই দেখেন এখানে কত সবুজ টকটকে মাল্টা, অথচ আমরা বাজারে গিয়ে কিনে খাচ্ছি ফরমালিন দেওয়া মাল্টা যেটা দেশের বাইরে থেকে আমদানি হয়েছে। এগুলো মাল্টাগুলোর দাম বেশি হওয়ার কথা, কিন্তু আসলে আমাদের দেশীয় বাজারে দাম এখন অনেক কম। তারপরেও আমি কৃষক হিসাবে আমি খুবই আশাবাদী যে এটা হয়তো সামনের দিকে আরও ভালো হবে। সরকারিভাবে কিছু উদ্যোগ যদি নেওয়া হয় বাইরের ফল আমদানি একটু কমাই দিয়ে আমাদের দেশীয় উৎপাদিত ফলের চাহিদা মানুষের যাতে বেড়ে যায় সে ব্যবস্থা যদি সরকারিভাবে নেওয়া হয় তাহলে মনে হয় কৃষক উপকৃত হবে। একটা গাছে কেমন ফল আসছে? আমার এখানে যা গাছ আছে আমার এই গাছের বয়স 3 বছর। এই 3 বছর হতে এখন গাছে 20 থেকে 50 কেজি পর্যন্ত একটা গাছে ফল পেয়েছে। এবং মাল্টার সাইজ দেখেন অধিকাংশ মাল্টাগুলো অনেক বড় বড় সাইজ। এটা 4টি মাল্টা বা 5টা মাল্টা 1-1 কেজি পেয়েছে। আপনি চাষ সম্পর্কে ভবিষ্যৎ কি মনে করছেন? আমি মনে করি যারা বিশেষ করে আমার মতো এরকম ইয়াং ছেলে যারা আছে তারা অনেকেই ঘুরে বেড়িয়ে বা চাকরির আশায় বেরিয়ে না বেরিয়ে বাড়ির আশেপাশে পতিত জমি বা লিজ নিয়ে হলেও কিছু জমিতে এরকম ধরনের চাষবাস করলে আমি মনে করি সে সাফল্য। আমরা তো কত বড় সাইজ একটা মালটা। আমরা তো অনেক বাগানে ঘুরেছি, কিন্তু আপনার বাগানের যে পরিমাণ ফলন আসছে প্লাস সাইজগুলা অনেক ভালো মনে হচ্ছে। জাতটা কি কোনো উন্নত জাত না চাষের পদ্ধতি আলাদা? আসলে বলা হয় যে বীজের গুণেই চারা। যদি চারা ভালো না হয়, ভালো বীজ না হয় ভালো ফসল আশা করা ভুল। আমি মনে করি বা আমাদের দেশে যে বাড়ি ওয়ান যেটা এটাকে যে পয়সা মালটা বলে, দেখেন খেয়াল করে নিচে একটা পয়সার মতো গোল বৃত্ত আছে। এই বৃত্তটাই মূলত চেনার উপায় যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল কৃষি গবেষণাগার থেকে উৎপাদিত যে ফসল। আপনি খেয়ে দেখলে দেখবেন অনেক মিষ্টি। আমাদের কৃষি গবেষণাগার বলতে যে বাইরের দেশ থেকে আমাদের যে সমস্ত ফল আমদানি করা হয় এর থেকেও কমপক্ষে 2% সুগার বেশি আছে আমাদের দেশি মাল্টায়। কতটুকু জায়গার উপরে আপনি করছেন? আমার এখানে 8 বিঘা জমি আছে।
8 বিঘা জমিতে চাষ আছে। স্বাভাবিকভাবে 1 বিঘা জমিতে 100 গাছ বা 105 10টা সর্বোচ্চ 20টা পর্যন্ত গাছ লাগানো যায়। 100টা বিঘায় 100 গাছ লাগানো বেশি ভালো। এরপরও দেখেন এই অবস্থায় লাগানো গাছ প্রায় দুটো গাছ প্রায় কাছাকাছি হয়ে গেছে, অর্থাৎ গাছের বয়স যখন 5 বছর হবে তখন একটা গাছের ছাতা আর একটা গাছের ডাল লেগে যাবে। গাছের বয়স যখন 8 বছর হয়ে যাবে তখন আমার মাঝখান থেকে একটা করে গাছ মেরে দিতে হবে, নতুবা দুই গাছের একসাথে মানে সংঘর্ষ হয়ে যাবে, ফল ভালো আসবে না। এই জন্য আগে থেকে একটু ফাঁকা করে লাগাইলে মনে হয় ভালো হবে। না ফাঁকা নয়, একটু ঘন করে লাগাতে হবে। ঘন করতে করে আমি 5 বছর পরে মাছ থেকে একটা মেরে দেবো, তাহলে তখন ও জায়গা ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, দুইটা গাছ কভার করবে। আচ্ছা, সেই হিসাব করে আমার এখানে গাছ লাগানো। যারা মালটা চাষ করতে আগ্রহী, যেমন আমরা এখানে চাষি পর্যায়ে, আমি এই মালটা দেখার পরে যখন আমার দ্বিতীয় বছরে ফল এসছে, এই ফল আসার পরে কিন্তু আমি এই গাছ থেকে অনেক চারা তৈরি করেছি, এবছর আমি অনেক চারা বিক্রিও করেছি। যারা চাষ করতে আগ্রহী ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য, চারা দিয়ে, কৃষি পরামর্শ দিয়ে, যতটুকু আমরা জানি আর কি, চাষ করার সূত্র যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই আলোকে আমি বলতে পারি। আর আমাদের মতো এখন এরপরে আমি আপনাদেরকে বলি, যারা এই যে এত কষ্ট করে ভিডিও করে ইউটিউব চ্যানেলে দেখাচ্ছেন, যারা দর্শকরা দেখতেছে, আমার মতো লোক যারা ইউটিউব চ্যানেল থেকে অনুপ্রাণিত হচ্ছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এরকম যেমন এই ইউটিউব চ্যানেলটা ফার্ম হাউস নামে আছে, এরকম চ্যানেল সাবস্ক্রাইব করেন, আপনারা এগুলো দেখে অনুপ্রাণিত হন, চাষের মাধ্যমে আসেন, কৃষির সাথে এগিয়ে আসেন। কৃষিই মনে করি, আমি মনে করি আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষি দিয়ে এখানে উন্নয়ন করা সম্ভব। আমি আপনাদের এখন একটা মালটা কেটে খাওয়িয়ে দেখাই, তাহলে বুঝবেন যে এটার স্বাদ কেমন। বাজারের একটা মালটা আর আমাদের এই খেতে সবুজ মালটা, যেটা আমি বড়ো ভাইকে দিই, ভাই ভাই একটু খেয়ে দেখেন, দেখে আপনি কম্পেয়ার করবেন যে বাজারের অনেক মালটা তো আপনি খেয়েছেন, এটার সাথে এটা কম্পেয়ার করে দেখবেন কোনটা ভালো। খুবই মিষ্টি, রসে ভরপুর, খুবই মিষ্টি এবং সুস্বাদু। পানি অসাধারণ। আসলে সত্যি কথা বলতে আমরা বাজার থেকে যে মালটাটা কিনে খাই তার থেকে যে কত গুণে টেস্ট এবং মিষ্টি আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমরা আসলেই রং দেখে মনে করি যে ওইটা ভালো, আমি নিজেও চিন্তা করি না যে এই মালটাটার টেস্ট এত ভালো হবে, খুবই সুস্বাদু। সবাই খেয়ে দেখলাম, শুধু আমার ক্যামেরাম্যান ভাই খাইনি। তাই তো, দেখুন কিভাবে গাছ থেকে মালটা সংগ্রহ করা হচ্ছে। এইভাবে প্রত্যেকদিন কত মালটা তোলা হয়? যেদিন তোলা হয় এক এক ট্রেতে কয় কেজি ধরে? 20 কেজি। ধন্যবাদ।